আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আসলে রোজার পঞ্চম দিন, তো শুক্রবার দিন, তাই ভাবলাম যে আজকে সারা দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সারা দিনে আসলে রোজার দিনে সারা দিনে তো এরকম রান্না বান্না কিছু থাকে না। তারপর আজকে সারিবা নুজাবা দুজন রোজা নেই, সো ওদের জন্য জাস্ট আমি দুপুরে কিছুই করব না। আমি যেটা ঠিক করেছি যে ওদের জন্য ইয়ে করব নুডলস, সো আমি স্যুপ নুডলস বেসিক্যালি, তো স্যুপ নুডলস করার জন্য আমি নুডলস বের করে নিয়েছি, এটাই করব। আর হলো ভেবেছি যে আজকে ইফতারিতে একটু ভাজা পোড়া করব, এই জন্য আমি মানে যেটা করেছি চিকেন ভিজিয়ে রেখেছি, চিকেন ফ্রাই করব, আর বাকি যেটা আছে আলুর চপ পেঁয়াজু বেগুনি এগুলো করবোই আর কি। সো চলুন তাহলে স্টার্ট করে দিই। এখানে আমি আলুটা বসিয়ে দিয়েছি, তোমার নুডলস খাবে, তোমার জন্য নুডলস করছি, খাবে না? তো এইদিকে নুডলসটা হয়ে গেছে আর আমি এদিকে আলু বসিয়ে দিয়েছি, আলু চপ করবো, এই জন্য আলুটা সিদ্ধ হোক আর নুডলসটা দেখে দেখি খাওয়াই। তো এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, চিকেনটাতে আমি ইয়ে করেছি স্কিন রেখে দিয়েছি, কারণ চিকেন ফ্রাই করলে স্কিনটা থাকলে ভালো হয় আর কি। তো আর এখানে দুধ নিয়েছি, এটার সাথে পরবর্তীতে আমি একটু ইয়ে অ্যাড করব, একটা ডিম অ্যাড করব আর ভিনেগার দিয়ে এটাকে রেডি করতে হবে। আর এটার মধ্যে এখন মশলা দিয়ে দিতে হবে, সো একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়েছি, সয়া সস, পাপরিকা দিয়েছি, একটু মরিচ দিয়েছি, লবণ, সেগুলো দিয়ে আমি মিক্সড করব, করে এক ঘন্টা ম্যারিনেট করে রাখবো। কারণ চাইলে আগের দিন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়া যায়, যদি তাহলে আর কি ভালো হয়, মশলাটা ইসের মধ্যে ভালো মতো ঢুকে। যেহেতু আমি সেটা করতে পারিনি, সো আমি এখন এই জন্য দুপুরবেলায় ম্যারিনেট শুরু করলাম, এটা করে আমি হয়তো বা এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত রেখে দিব। সো তো এভাবেই থাকুক, মাঝে অন্য জিনিসগুলো শেষ করি। তো এখানে আমি পেঁয়াজুর জন্য পেঁয়াজ ডি কী বলি, আমাকে রোজায় ধরছে। এখানে আমি পেঁয়াজের জন্য ডাল নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা, বাকি উপকরণগুলো একটু পরে দিব। আর এখানে আমি বেগুন নিয়েছি, বেগুনটাকে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এইদিকে আমি শরবতের জন্য ইয়ে করেছি, রুয়াবজা নিয়েছি এবং লেবু, আর আজকে পাশাপাশি বেলের ইয়ে করব, শরবত করব। সো এটাকে আমি খুলে নিয়েছি, বাকিটা আমি পরে পানি দিয়ে ইয়ে পাক বের করে নেব। তো এখানে আমি দুধটার মধ্যে ইয়ে দিয়েছিলাম ভিনেগার, দেওয়ার পরে এটা ঠিক দেখতে এমন হয়েছে। সো এটাকে আমি এখন, অনেকে পানি যেটা করে যে পানি দিয়ে ইয়ে করে যে চিকেনটাকে ভিজিয়ে নেয়, কিন্তু আমি যেটা করব আমি দুধের মধ্যে ভিজিয়ে নেব। আর এখানে আমি ইয়ে রেখেছি, এখানে আছে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া আর ময়দা, সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্ট, যেমন সাদা গোলমরিচ দিইনি, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, লবণ আর মরিচ, গুঁড়া মরিচ, যার কারণে কালারটা এমন আসছে। তো এগুলো আমি মিক্স করে নিয়েছি, এখন একে একে এগুলোকে রেডি করে ফেলবো। প্রথমে আমি যেটা করব, এই চিকেনটাকে ফার্স্ট একটু এইভাবে মশলার মধ্যে ইয়ে করে
দেন এটাকে আমি চলে ঘুরে দিয়েছি। চিপে চিপে করতে হবে, আবার আমি এটাকে এটার মধ্যে দিচ্ছি। ঠিক এভাবে করতে হবে। তেলটা গরম হয়ে যাচ্ছে, তেল দিয়েছি কারণ পেঁয়াজ দিব এই জন্য। তো আগে পেঁয়াজ ওটা ভেজে নিচ্ছি, তারপরে বাকি জিনিসপত্র দিচ্ছি। এখানে আমি বেসন নিয়েছি আর চালের গুঁড়া নিয়েছি। এখন এটার মধ্যে লবণ দিব আর ইয়ে দিব, বলে একটু হালকা আদা রসুন দিই আমি। এইটি এগুলো দিয়ে দেন এটাকে গুলাবো এবং বেগুনিটা করে ফেলবো। পেঁয়াজটা ভাজা শেষ, আমি তুলে ফেলেছি আর এখানে এখন বেগুনিটা ভাজছি। তো এগুলো আগে করব, পরে চিকেন ফ্রাই আর আলুর চপটা করব। তো এই কারণে আর আমরা যেটা করি আসলে মানে ইফতারিতে ভাজা পরোটা আমরা মাখিয়ে খাই, মুড়ি মাখানোটা একবারে সব কিছু হাতে মাখিয়ে খেতে মানে আমরা এটাই প্রেফার করি। তো আমি মাঝে মাঝে আবার ইয়েও খাই সেপারেটলি, যেমন আলাদা আলাদা করে প্লেটে নিয়েও খাই, কিন্তু আমার মানে বেশিরভাগ সময় আমাদের হাতে মাখানোটা পছন্দ, ওইটাই খাওয়া হয়। নিজে আমার বাবা একবারে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে মেখে নেয় সরিষা তেল দিয়ে, তারপরে আমরা ওইটাকে ইয়ে করি। নুজাবা সারিবা তেমন একটা খায় না, কিন্তু নুজাবা ওইভাবে পছন্দ করে। তো এই কারণে আর কি ওইভাবে আরও বেশি আমাদের আমরা ইউজ টু হয়ে গেছি এইভাবে করতে করতে। তো একে একে আমার সব বেগুনি ভাজা শেষ, এখানে আমি সব তুলে রেখেছি আর একটুকু বাকি আছে। সো এটুকু শেষ হলেই আমি পরে ইয়ে করবো, চিকেন ফ্রাইটা ভেজে ফেলবো। আর এর মাঝে আমি ভেবেছি সেহরি রান্নাটাও শেষ করে ফেলবো। সো সেই কারণে সেহরিতে আজকে তেমন কিছু করবো না, একটু চিকেন রান্না করবো আর টমেটোর ডাল, যেটা টমেটোর টক, ওইটা রান্না করবো। তো টমেটোর টক রান্না করার জন্য আমি অলরেডি টমেটো কেটে নিয়েছি। তো এখানে আমি টমেটো কেটে নিয়েছি, টমেটো আছে, সাথে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিব এবং বাকি উপকরণ রসুন দিব একটু দিয়ে, তারপরে তেলে একটু কষানোর পরে তারপরে আমি পানি দিয়ে দিব। টমেটোটা বসিয়ে দিয়েছি, একটু কষাবো তারপরে এতে পানি দিয়ে দিব। সেটা এখানে কষতে থাকুক, ওই দেখে আমি চিকেন ফ্রাইটা করে ফেলি। চিকেনের জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, গরম হলে তারপরে আমি চিকেনটা দিয়ে দিব। এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, এখন নামিয়ে নিয়েছি, এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা। দুটো করেই দিব, বেশি দিব না, দুটো আস্তে আস্তে হতে থাকুক। এরপরে অল্পই করেছি কারণ রোজার দিন যাতে ইফতারিতে শেষ হয়ে যায়, এই কারণে চার পিস, আমরা চারজন তাই চার পিস করেছি। সো আমরা সব কিছু একসাথে নিচে নিয়ে বসেছি কারণ এটা সুন্নত, এভাবে ইফতার করতেই আমরা প্রেফার করি, এই কারণেই সব একসাথে নিচে নিয়ে একসাথে বসেছি। তো ইফতার শেষে আমরা বসলাম চিকেন ফ্রাই খাওয়ার জন্য, জাস্ট একটু রিল্যাক্স হয়ে খাটেই বসেছি। এই যে আমাদের সারি পুরি,
সোজা হও, তোমাকে তো সুন্দর লাগছে না। এই তো, আর এই তো কি, আর এই তো সারিবারটা আলাদা আর আমাদেরটা আলাদা। সারিবার রাখো। সো এই ছিল আমাদের ছোটোখাটো একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।